চলে আসছি আজকে মালানি ছড়া চা বাগানে। এটা হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালানি ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্ডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 60টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পরে 1854 সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালানি ছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন। এরপর 150 শতাব্দীর মালানি ছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালানি ছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না। শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগানে সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজ ঘেরা অনিন্দ্য সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা আবাসন বৃক্ষ বনজঙ্গল জুড়ে বাকি জমিটুকু। দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ের খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালানি ছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90%ই উৎপন্ন হয় সিলেটে, এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয়। উপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আধো আলো আধো ছায়া সবুজের চাদর, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটের চা বাগানের এক প্রাকৃতিক দৃশ্য পর্যটকের জন্য মন ছুঁয়ে যায়। 1500 একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালানি ছড়া পর্যটকদের কাছে আরেক বিস্ময়। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসছে। চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয়। এই বাগানের পাশেই বিশেষ অন্যতম সুন্দর স্টেডিয়াম, যেখানে 2014 সালের বিশ্ব টি-20 খেলা অনুষ্ঠিত হয়। মালানি ছড়া চা বাগান ছাড়াও সিলেটে লাক্কাতুরা চা বাগান, আলিবাহার চা বাগান, খাদিম আহমদ টি স্টেট, লালা খান টি স্টেট, বরজান টি স্টেট উল্লেখযোগ্য। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান। বাগানটির অদ্ভুত সুন্দরের মায়া পড়েছিলেন অনেক বিদেশি। গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের পাশে। বাগানে হাঁটলেই চোখে পড়ছে কমলা, কাঁঠাল ও সুপারির বাগান। এছাড়া ট্যাং ফল, আগর, রাবার, চন্দনসহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে।
পূর্ব দিকে ঢুকে পড়লে দেখা যাবে হারং হুরং গুহা, মালনী ছড়া প্রধান বাংলোর পাশেই রাস্তা দিয়ে অন্তত 3 কিলোমিটার পূর্ব দিকে গেলেই গুহার দেখা পাওয়া যায়। মালনী ছড়া ছাড়াও এখানে রয়েছে লাক্কাতুরা চা বাগান, আলিবাহার টি স্টেট এবং পশ্চিম দিকে ভেতরে তারাপুর চা বাগান, পূর্ব দিকে কালাগুলা চা বাগান, আরও পূর্ব চিনগুনা চা বাগান। আমরা যখন হাঁটতে হাঁটতে এই চা স্টলের কাছাকাছি চলে আসি, তখন এই ভদ্রলোকের সাথে আমার কিছু কথাবার্তা হয়। ওনাকে আমি জিজ্ঞেস করি উনি প্রতিদিন এখানে কত কাপের মতো চা বিক্রি করেন। উনি বললেন এখানে এখন একটু ঠান্ডা কম, তার জন্য চা সেল কমে গেছে, তারপরও এরকম বড় জার বা কেটলি 3-4 কেটলি এখন বিক্রি হচ্ছে, কিছুদিন আগে 10-12 কেটলির মতো বিক্রি হতো। এখানে প্রচুর পর্যটক আসে প্রতিদিন, বিকেল 4-5টা পর্যন্ত ওনারা এখানে